পর্যটক সীমিত করা কোনো প্রতিকার নয় বরং সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপকে আরো পর্যটক বান্ধব করে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় অধিবাসীদের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্যাবের নেতারা পর্যটন বাঁচান সেন্ট মার্টিন বাঁচান শিরোনামে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা দেশে সমুদ্র ভ্রমণের সুযোগ সংকুচিত হলে পর্যটকরা বিদেশমুখী হবে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাবে ফলে এই সিদ্ধান্ত চরম আত্মঘাতী বলে মন্তব্য করেন পর্যটন ব্যবসায়ীরা